বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অক্টাল টু ডেসিমাল কনভার্সন উইথ ব্র্যাডিক্স পয়েন্ট তো চলো আমি স্টার্ট করি তো সবার প্রথমে আমি একটা নাম্বার নেই ওয়ান টু ফাইভ পয়েন্ট টু ওয়ান জিরো এটার বেস এইট যেহেতু আমার অক্টাল নাম্বার থেকে কিসে রূপান্তর করতে হবে ডেসিমাল নাম্বারে তো এটার বেস কত হবে টেন তার মানে আমি আজকে এইট থেকে টেনে আমি কি করব রূপান্তর করব তো রেডিক্স পয়েন্টযুক্ত সংখ্যাকে যদি আমার কিসে রূপান্তর করতে হয় ডেসিমাল নাম্বারে তো এটার প্রসিডিওর আমি আগে আলোচনা করছি তো সবার প্রথমে আমাকে কি নিতে হবে পূর্ণ অংশ তো এখানে পূর্ণ অংশ কত ওয়ান টু ফাইভ বন্ধুরা এটার বেস কত এইট ওকে তো বে কোনো সংখ্যাকে যদি বেস টেনে রূপান্তর করতে হয় তাহলে সবার প্রথমে কি করতে হয় লাস্ট ডিজিটটা নিতে হয় তো আমার লাস্ট ডিজিটটা কত লাস্ট ডিজিট বলতে কি বোঝায় এল এস বি কে বোঝায় তো এল এস বিটা কত এখানে ফাইভ তো নিলাম ফাইভ আর এই ফাইভের বেইস কত এইট আর আমরা কাউন্টিং করবো কত থেকে জিরোর থেকে একইভাবে এর পরের সংখ্যাটা কত টু নিলাম আমি কত টু টুয়ের বেইস কত এইট নিলাম এইট আর পাওয়ার ফার্স্টেরটা এইটের পাওয়ার কত ছিল জিরো এটার পাওয়ার কত হবে ওয়ান দেন প্লাস এর পরের সংখ্যাটা কত ওয়ান তো আমি নিলাম ওয়ান আর বেস কত ওয়ানের বেইস কত এইট আর এখানে এইটের পাওয়ার কত দিচ্ছে ওয়ান তো এটা কত আসবে টু তো কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু কত ওয়ান তো এইট টু দি পাওয়ার জিরো ভ্যালু কত ওয়ান টু ইন্টু এইট মাল্টিপ্লাই করলে কত আসে সিক্সটিন ওয়ান এইট কে স্কোয়ার করলে কত সিক্সটি ফোর সিক্সটি ফোর দিয়ে ওয়ান কে মাল্টিপ্লাই করলে কত আসে সিক্সটি ফোর তো আমরা স্টার্ট করি তো ফাইভ সিক্সটিন সিক্সটি ফোর তো করলে কত আসতেছে সিক্সটিন সিক্সটি ফোর ফাইভ অ্যাড করলে কত আসতেছে এইট্টি ফাইভ তো বন্ধুরা আমরা সাকসেসফুলি ওয়ান টোয়েন্টি ফাইভ এর বেইস হচ্ছে কত এইট এটাকে আমরা সাকসেসফুলি কিসে রূপান্তর করে ফেলছি বেস টেনে রূপান্তর করে ফেলছি এবার আমাদের কাকে নিয়ে কাজ করতে হবে বন্ধুরা এবার আমাদের কাজ করতে হবে ভগ্নাংশটাকে নিয়ে কত পয়েন্ট টু ওয়ান জিরোকে নিয়ে তো চলো স্টার্ট করি তো ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা আগেই জানি কী করতে হয় ফ্র্যাকশনের ক্ষেত্রে সবার প্রথম যে ডিজিটটা থাকে অর্থাৎ ফ্র্যাকশনের ক্ষেত্রে এই যে রেডিক্স পয়েন্টটা আছে এটার পরে যে প্রথম ডিজিটটা থাকে অর্থাৎ কাকে নিয়ে কাজ করতে হয় এমএসবি নিয়ে কাজ করতে হয় ওকে তো প্রথম ডিজিটটা কত আছে টু নিলাম টু আচ্ছা এটার বেসটা কত বন্ধুরা এটার বেসটা হচ্ছে এইট ওকে তো প্রথম ডিজিটটা কত টু নিলাম টু ইনটু এ টু এর বেস কত এইট বসালাম এইট যেহেতু আমরা ফ্র্যাকশন নিয়ে কাজ করতেছি তো পাওয়ারের কাউন্টিং কত থেকে হবে ইনভার্স ওয়ান থেকে দেন এর পরের সংখ্যা কত আছে ওয়ান নিলাম ওয়ান আমার এই ওয়ানের বেস কত এইট নিলাম এইট আর এখানে ইনভার্স ওয়ান দিসি দেখে এখানে কত আসবে ইনভার্স টু দেন লাস্ট ডিজিটটা কত জিরো তো নিলাম কত জিরো ওকে দেন জিরো এটার বেস কত এইট আর ইনভার্স কত আসবে থ্রি ওকে তো টু ইন্টু এইট কে কী লেখা যায় ওয়ান বাই এইট দেন ওয়ান এইট ইনভার্স টুকে কি লেখা যায় ওয়ান বাই সিক্সটি ফোর আর এটার ভ্যালু তো জিরোই চলে আসতেছে কারণ জিরো দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলো এটার ভ্যালু কত জিরো এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাব এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমরা পয়েন্ট টু ফাইভ ওকে দেন প্লাস এতটুকুকে ক্যালকুলেশন করলে অর্থাৎ ওয়ান বাই সিক্সটি ফোরকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা জিরো ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ ওকে তো এই দোনোটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের আসবে টু সিক্স ফাইভ সিক্স টু ফাইভ ওকে তো বন্ধুরা আমরা পয়েন্ট টু ওয়ান জিরো এই ফ্র্যাকশন যুক্ত অক্টাল নাম্বারটাকে কিসে রূপান্তর করে ফেলছি বেস টেনে রূপান্তর করে ফেলছি তো আমরা ফাইনালি কি পাইতেছি ওয়ান টু ফাইভ টু ওয়ান জিরো এটার বেস কত বন্ধুরা এটার বেস হচ্ছে বন্ধুরা এইট তো এটাকে আমাদের রূপান্তর করার পর কি পাইছি আমরা ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভকে রূপান্তর করার পর আমরা কত পাইছি এইট ফাইভ তারপর পয়েন্ট টু ওয়ান জিরোর জন্য আমরা কত পাইছি টু সিক্স টু ফাইভ এর বেস কত টেন তার মানে বন্ধুরা আমরা আজকে শিখলাম একটা রেডিক্স পয়েন্ট যুক্ত অক্টাল নাম্বারকে কিভাবে ডিসিমাল নাম্বারে রূপান্তর করতে হয় ওকে তো আজকের মতো এতটুকুই